हेलो स्टूडेंट्स, आज के तुम्हारे फर्स्ट सेमिस्टारे ऑनलाइन क्लास शुरू होच्छे मैथमेटिक्स से। हमी प्रत्युषा दास तुम्हारे मैथमेटिक्स से टीचर। तुम्हारे जो डीएससी मेन कोर सब्जेक्ट आछे डिफरेंशियल कैलकुलस, सेटार किछुटा अंश हमी पढ़ाबो एवं बाकी अंशगुलो अन्य तुम्हारे मैम आछे तिनी पढ़ाबे। तो ये सिचुएशने जेहेतु अनलाइने माध्यमे तुम्हारे क्लास नीते होच्छे सेजन्य तुम्हारे साथे साक्षाते आलाप करार सुजोगटा हलो ना। तो जबे कलेज खुलबे तारपर आमरा साक्षाते आलाप करब। तो आजके तुम्हारे फार्स्ट जेई चैप्टारटा दिए शुरू करछि सेटा हलो ट्यांजेंट एवं ट्यांजेंट एंड नर्मल। ट्यांजेंट नर्मल सम्बन्धे तुम्हारे किछुटा धारणा आछे शुरू कर आगे बेसिकाली की এবং বলা থাকবে আমাদের ফাইন্ড করতে হবে যে ইকুয়েশন অফ ট্যাঞ্জেন্ট, ইকুয়েশন অফ নরমাল বিভিন্ন কন্ডিশনস দেওয়া থাকবে, সেই কন্ডিশনের রেসপেক্টে আমাদের ইকুয়েশন ফাইন্ড করতে হবে ট্যাঞ্জেন্ট এবং নরমাল। এরপর ট্যাঞ্জেন্ট নরমাল পড়ার আগে কিছু কিছু জিনিস তোমরা একটু মনে করো যে স্লোপ অফ ট্যাঞ্জেন্ট এবং স্লোপ অফ নরমাল এই দুটো টার্ম কি, এই দুটো টার্ম সম্বন্ধে আমরা আগে থেকেই পরিচিত, ইলেভেন টুয়েলভে আমরা পড়েছি। टैंजेंट ड्र कर सपोज टी एक टैंजेंट ड्र कर जेटा कि ना एक्स एक्सिस के कथाय काट कर पॉजिटिव थीटा एंगेले काट कर अनेक समय साइओ बोले एंगेले काट कर आगे जानतम जो टैंजेंटा एक्स एक्सिस के साई एंगेले काट करे टैन साई माने टैंजेंटर जो स्लोप स्लोप जेटा के बोली से स्लोपटा के M1 दिए डिनोट कर एम दिए डिनोट करा हुआ है M1 दिए हमें डिनोट कर M1 इक्वल्स टू टैन साई एट कार साथ समान ये हमारे कार्वटा जो देवा आई कार्वर कार्वटा के जो एक्सर रेसपेक्टे डेरिवेटिव करी डि वाई बाई डी एक्स एर साथे समान ये आगे जेने এই ছোট ছোট ধারণাগুলোকে কাজে লাগিয়ে আমরা ইকুয়েশন অফ ট্যাঞ্জেন্ট ফাইন্ড করতে পারব। তাহলে আমি যদি এখানে ইকুয়েশন কোন একটা কার্ভের ইকুয়েশন যদি আমি বের করতে চাই তাহলে দেখো দা ইকুয়েশন অফ ট্যাঞ্জেন্ট equation of a tangent of a curve y equals to fx at the point p is written as ki kore amra likhte parbo y minus y1 equals to slope of the tangent at x1 y1 যে পয়েন্টটা আমাদের দেওয়া থাকবে সেই পয়েন্টটা ইনটু x - x2
আচ্ছা এই স্লোপ অফ ট্যাঞ্জেন্টটা আমরা আগে একটু আগেই পড়লাম যে স্লোপ অফ ট্যাঞ্জেন্টটা কি এটাকে যদি আমি ভালো করে লিখি তাহলে dy বাই dx অ্যাট x1 y1 x মাইনাস x1 ঠিক আছে তাহলে এই গেল আমাদের ইকুয়েশন অফ ট্যাঞ্জেন্ট যদি আমার কোনো কার্ভ দেওয়া থাকে সেই কার্ভটাকে যদি কোনো একটা পয়েন্টে পয়েন্টটাও যদি গিভেন থাকে তাহলে সেই পয়েন্টে ট্যাঞ্জেন্টের ইকুয়েশন আমরা এভাবে বের করতে পারব এবার নর্মালের ইকুয়েশন কী করে বের করব ট্যাঞ্জেন্টের ইকুয়েশন বের করা শিখলাম এবং এবার নর্মালের ইকুয়েশন কী করে বের করব আচ্ছা নর্মাল কাকে বলবো সেটা আগে তোমরা মনে করো অভিলম্ব কী জিনিস নর্মাল মিন্স অভিলম্ব নর্মাল কাকে বলবো যদি যদি আমার এই ট্যাঞ্জেন্টটার উপর ট্যাঞ্জেন্টটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি কোনো স্ট্রেট লাইন কাট করে তাহলে সেই স্ট্রেট লাইনটাকে আমি নর্মাল বলি তাহলে যদি টি যদি আমার ট্যাঞ্জেন্ট হয় আর এন যদি আমার নর্মাল হয় তাহলে টি আর এন এর মধ্যে রিলেশন হলো টি ইজ পারপেন্ডিকুলার টু এন আচ্ছা তাহলে আমরা নর্মাল সেই লাইনটাকেই বলবো যে লাইনটা নর্মাল y equals to fx is the line which is perpendicular to the tangent of the curve এবার নর্মালি ইকুয়েশন বের করার আগে একটা জিনিস তোমরা জানো যে আমরা একটা রিলেশন করেছিলাম যে ট্যাঞ্জেন্টের স্লোপ আর নর্মালের স্লোপকে যদি আমি মাল্টিপ্লাই করি যদি আমার সাপোজ দেখো এখানে যে স্লোপ অফ ট্যাঞ্জেন্ট স্লোপ অফ ট্যাঞ্জেন্টকে যদি আমি এম ওয়ান দিয়ে ডিনোট করি এবং স্লোপ অফ নর্মালকে যদি আমি এম টু দিয়ে ডিনোট করি তাহলে আমি একটা রিলেশন আমাদের জানা ছিল যে এম ওয়ান ইন্টু এম টু ইকুয়ালস টু মাইনাস ওয়ান এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা রেজাল্ট তাহলে আমার এখানে দেখো এম ওয়ানটা আমার জানা আছে এম ওয়ানটা কী ছিল ডিওয়াই বাই ডিএক্স ছিল এম টু মাইনাস ওয়ান ইকুয়ালস টু মাইনাস ওয়ান তাহলে এখান থেকে আমি এম টুটা পাচ্ছি যেটা কিনা আমার নর্মালের স্লোপ সেটা কী হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান বাই ডিওয়াই বাই ডিএক্স দ্যাট মিন্স মাইনাস ডিএক্স বাই ডিওয়াই তাহলে আমার নর্মালের ইকুয়েশন বের করার জন্য আমার স্লোপ অফ নর্মালের দরকার ছিল যেটা আমরা এম টু পেলাম তাহলে এবার ইকুয়েশনটা আমরা সহজেই লিখতে পারবো ইকুয়েশনটা ট্যাঞ্জেন্টের মতনই সেম একদম শুধু চেঞ্জ হবে এই এম টু এম ওয়ান এই দুটো চেঞ্জ এখানে তোমরা লক্ষ্য করতে পারো তাহলে আমরা যদি ইকুয়েশন অফ নর্মালটা লিখি ইকুয়েশন অফ নর্মাল অ্যাট এক্স ওয়ান ওয়াই ওয়ান
is এই কার্ভটা আমি এখানে কার্ভটার কথা লিখলাম না এই কার্ভটারই যদি আমি ইকুয়েশন অফ নরমাল বের করতে চাই তাহলে যে কোন একটা কার্ভের তাহলে y minus y1 হবে ইকুয়ালস টু এর স্লোপটা আমরা কি পেয়েছিলাম m2 ইকুয়ালস টু minus dx by dy তাহলে এটা এখানে বসবে d minus dx by dy into x minus x1 দেখো তাহলে শুধু চেঞ্জ আবার এই স্লোপ অফ ট্যানজেন্টটা সাথে এই স্লোপ অফ নরমালের শুধু এখানে চেঞ্জ বাকি ইকুয়েশন কিন্তু সেম এবার তোমাদের প্রশ্ন কিছু কিছু প্রশ্ন দেওয়া থাকবে যদি একটা কার্ভ দেওয়া থাকবে ধরো সাপোজ আমি এখান থেকে যদি একটা অঙ্ক করতে চাই যে কী টাইপের অঙ্ক আসে তাহলে দেখো সাপোজ এরকম কোয়েশ্চেন দেওয়া থাকে যে আমার কাছে একটা কার্ভ দেওয়া থাকলো টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফাইভ এক্স ইকুয়ালস টু জিরো এই কার্ভটার আমাকে সাপোজ বলা হলো যে ওয়ান কমা টু এই পয়েন্টটাতে তুমি ট্যানজেন্টের ইকুয়েশন লিখে দেখো তাহলে আমাদের স্টেপ কী হবে ফার্স্ট স্টেপ আমি এই কার্ভটা লিখে নেব তোমাদের এই অঙ্কগুলো নিয়ে নেক্সট দিন ডিটেলসে আলোচনা করবো জাস্ট আজকে একটু দেখে রাখো যে কীরকমভাবে অঙ্কগুলো আমি করছি তাহলে এই কার্ডটা আমি লিখলাম এই কার্ডটার এক্সের রেসপেক্টে এখানে ডেরিভেটিভ করবো ডিফারেনশিয়েট করবো এই কার্ডটাকে পুরো কার্ডটাকে তাহলে এখানে আসছে হলো ফোর এক্স ফার্স্টে আসছে ওয়াই তারপর আবার যদি আমি ইউভি রুল এখানে কাজে লাগাই তাহলে আমার এখানে আসছে হলো টু এক্স স্কোয়ার ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ফাইভ ইকুয়ালস টু জিরো এরপর আমি এই টু এক্স স্কোয়ার ডি ওয়াই বাই ডি এক্স এটা মাইনাস ফাইভ মাইনাস ফোর এক্স ওয়াই আসলো ডি ওয়াই বাই ডি এক্স হলে মাইনাস ফাইভ প্লাস ফোর এক্স ওয়াই বাই টু এরপর আমাদের কাজ হবে এই পয়েন্টটাকে এখানে লেখা এখানে এই এক্স ওয়াইয়ের জায়গায় পয়েন্টটা পুট করা তাহলে এক্স ওয়াইয়ের জায়গায় যদি আমি পয়েন্টটা লিখি তাহলে ফাইভ প্লাস এখানে ফোর ওয়ান কমা টু পয়েন্ট বলেছে তাহলে ফোর ইন্টু ওয়ান ইন্টু টু বাই টু এক্স স্কোয়ার তাহলে ওয়ান তার স্কোয়ার তাহলে এটা করলে আসছে মাইনাস ফাইভ মাইনাস থার্টি বাই এটা এলো আমাদের ডি ওয়াই বাই ডি এক্স এবার ইকুয়েশন অফ ট্যানজেন্টটা কীরকম হবে ইকুয়েশন অফ ট্যানজেন্টটা যদি আমি কার্ভটা মুছি তাহলে দেখো ইকুয়েশন অফ ট্যানজেন্ট কীরকম হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ছিল আচ্ছা ওয়াই ওয়ান এখানে কি টু ইকুয়ালস টু স্লোপ অফ ট্যানজেন্ট কী ছিল ডি ওয়াই বাই ডি এক্স আমরা কী পেলাম মাইনাস থার্টিন বাই এক্স মাইনাস তারপর ছিল এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান কোনটা ওয়ান তাহলে এখানে ওয়ান এটাই আমাদের ইকুয়েশন অফ ট্যানজেন্ট কোন কার্ভে এই কার্ভটা ইকুয়েশন অফ ট্যানজেন্ট ঠিক আছে আচ্ছা এবার তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে এটা গেল ইকুয়েশন অফ ট্যানজেন্ট গেল ঠিক একই প্রসেসে এখানে শুধু যখন আমাদের ইকুয়েশন অফ নর্মাল বের করতে বলবে তখন আমাদের শুধু স্লোপ অফ নর্মালটা চেঞ্জ হয়ে যাবে ডিএক্স বাই ডি ওয়াই হয়ে যাবে এখানে আর বাকি যা আছে মাইনাস ডিএক্স বাই ডি ওয়াই হবে বাকি যা আছে সব সেম এবার কিছু কিছু কন্ডিশনস তোমাদের দেওয়া থাকবে কিছু কিছু নোটস তোমাদের জেনে রাখা ভালো মানে এই অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে যদি আমার বলে যে ট্যানজেন্টটা ট্যানজেন্ট প্যারালাল টু এক্স অ্যাক্সিস ট্যানজেন্ট প্যারালাল টু এক্স অ্যাক্সিস তাহলে আমার ইকুয়েশনটা কী হবে ট্যানজেন্টের ইকুয়েশনটা কী হবে ট্যানজেন্ট প্যারালাল টু এক্স অ্যাক্সিস যদি হয় তাহলে দেখো কার্ভটা আমাদের ঠিক এরকমভাবে অনেকটা আসছে যদি আমি এরকম একটা কার্ভ ধরো ওয়াই ইকুয়ালস টু এফ এক্স একটা কার্ভ নিলাম যেখানে একটা পয়েন্টে আমি ট্যানজেন্ট ড্র করলাম যেটা কিনা এক্স অ্যাক্সিসের প্যারালাল এই এক্স অ্যাক্সিসের প্যারালাল
ঠিক আছে। তাহলে এখানে দেখো আমার স্লোপটা কি ছিল, ট্যান সাই ইকুয়ালস টু ডিওয়াই বাই ডিএক্স। আচ্ছা একটা জিনিস এখানে তোমরা লক্ষ্য করো, যে এই যে এই পয়েন্টটা পি এক্স ওয়ান ওয়াই ওয়ান যাই ধরি না কেন, আমার এই ট্যানজেন্টটা কখনোই কিন্তু এক্স অ্যাক্সিসকে কাট করবে না, যেহেতু এক্স অ্যাক্সিসের সাথে এটা প্যারালাল। তো এখানে এই সাইটাকে আমরা কী জানতাম, যে এই ট্যানজেন্টটা যখন এক্স অ্যাক্সিসকে কাট করবে সেই অ্যাঙ্গেলটা হলো সাই। তাহলে এখানে যখন এই ট্যানজেন্টটা, এই টি ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসকে তো কখনোই কাট করবে না, তাহলে এই সাইটা আমাদের কাছে জিরো, তাই তো? তাহলে এই ট্যান সাই এর মান আমরা কী পাচ্ছি, ট্যান সাই এর মানটা কী হয়ে যাচ্ছে, ট্যান জিরো ইকুয়ালস টু ডিওয়াই বাই ডিএক্স। আমরা সবাই জানি যে ট্যান জিরো জিরো হয়, তাহলে ডিওয়াই বাই ডিএক্সটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমার কাছে ট্যানজেন্ট যদি প্যারা এক্স অ্যাক্সিসের প্যারালাল হয় কোনো একটা কার্ভের, তাহলে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান পয়েন্টে যদি আমাকে ফাইন্ড করতে বলে ট্যানজেন্টের ইকুয়েশন প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তাহলে আমার ইকুয়েশনটা অনেকটা এরকম আসবে, ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু ডিওয়াই বাই ডিএক্স এক্স মাইনাস এক্স ওয়ান, এরকম ছিল। তাহলে এই পুরোটা জিরো যদি হয় তাহলে আমার এই জিরোর সাথে বাকি টার্মগুলো যেগুলো মাল্টিপ্লিকেশনে আছে সেটা আমার কী হয়ে যাবে, জিরো হয়ে যাচ্ছে। তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু জিরো। তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে এই সব কন্ডিশনগুলো দেওয়া থাকবে, কার্ড দেওয়া থাকবে, কন্ডিশন দেওয়া থাকবে, তোমাকে সেই হিসেবে ইকুয়েশন ফাইন্ড করতে হবে। এবার দেখো আরেকটা জিনিস, যদি এখন বলে যে ওয়াই অ্যাক্সিসের যদি আমার প্যারালাল, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হলে তাহলে দেখো কার্ডটা আমার অন্যভাবে ড্র করতে হবে। যদি কোনো কার্ড এরকম করে থাকে, এইভাবে ধরো একটা কোনো কার্ড আছে ওয়াই কস ওয়েভে, কোনো একটা পয়েন্টে আমি ওয়াই অ্যাক্সিসের প্যারালালে এই কার্ডটার একটা ট্যানজেন্ট ট্যানজেন্ট টি ড্র করলাম, যেখানে পয়েন্টটা হলো পি এক্স ওয়ান ওয়াই। তাহলে এখানে দেখো এই ট্যানজেন্টটা কিন্তু এক্স অ্যাক্সিসের সাথে কী করে কত অ্যাঙ্গেল করে আছে, নাই। তাহলে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল বলে বলা আছে, তাহলে ওয়াই অ্যাক্সিসের যখনই প্যারালাল কোনো স্ট্রেট লাইন আমরা পাচ্ছি সেটা কিন্তু সবসময় এই এক্স অ্যাক্সিসকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করে। তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলে ট্যান সাই ইকুয়ালস টু 90, ট্যান 90, ট্যান 90 মান আমরা জানি ইনফিনিটি। এবার ডিওয়াই ডি বাই ডিএক্স যদি আমার ইনফিনিটি হয়, তাহলে দেখো যখন আমরা ইকুয়েশনটা লিখব ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু ডিওয়াই বাই ডিএক্স এক্স মাইনাস এক্স ওয়ান, আচ্ছা এখানে যখন ইনফিনিটি বসাবো এটা তখনই ইনফাইনাইট হবে যখন আমার এই এক্স মাইনাস এক্স ওয়ান এটা কী হয়ে যাচ্ছে, জিরো হবে। এক্স মাইনাস এক্স ওয়ান যখন আমার জিরো হবে তখনই ডিওয়াই বাই ডিএক্সটা ইনফাইনাইট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা ইকুয়েশনটা পেলাম কি, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস যদি কোনো ট্যানজেন্টের আমাকে ফাইন্ড করতে বলে ইকুয়েশন, তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়ালস টু জিরো, এটা হলো ট্যানজেন্টের ইকুয়েশন যেটা কি না ওয়াই অ্যাক্সিসের সাথে প্যারালাল। এরপর আরও কিছু আছে, যেমন নর্মাল যদি প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয় তাহলে সেক্ষেত্রে আমরা আলাদা ইকুয়েশন ফাইন্ড করতে পারবো, এক্স অ্যাক্সিসের প্যারালাল যদি নর্মাল হয় তাহলে সেটাও আমরা ফাইন্ড করতে পারবো। তো এর বাকি অংশগুলো আমরা নেক্সট দিন আলোচনা করবো, আজকে তোমরা আমি যতদূর পড়ালাম সেগুলো একটু বাড়িতে ভালো করে দেখো। আর যদি কোনো এই রিগার্ডিং যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে জানাবে। তো চলো, থ্যাংক ইউ।